তাপদাহ নিয়ে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। আজও কাল গরম কিছুটা কম থাকলেও শুক্রবার পারদ উঠতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আপাতত নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে যে কোনো সময়েই হানা দিতে পারে কাল বৈশাখী। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। এপ্রিলের 11 তারিখ থেকেই সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র এই দাবদাহে নাভিশ্বাস উঠছে নগরবাসীর, কর্মমুখী মানুষকে সড়কে নেমে পড়তে হচ্ছে বিপাকে। গরম লাগছে, খুব তৃষ্ণা হচ্ছে, যাওয়া যাচ্ছে না, বেশি দূর গাড়ি লেগা যাচ্ছে না। এবারের গরম অনেক বেশি, না গেছে বছরে এরকম গরম হয় নাই। তবে এই দুর্ভোগ শেষ হচ্ছে না শিগগিরই। বুধবারের হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও শুক্রবার থেকে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 42 ডিগ্রি। 19 তারিখের পর আবার এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে, কোথাও কোথাও তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তাপমাত্রার অঙ্ক বাদ দিলেও বাতাসের বাড়তি জলীয় বাষ্পে গরম লাগছে বেশি। গরম অনুভূত হচ্ছে 44 থেকে 46 ডিগ্রি পর্যন্ত, আর এই অবস্থা থাকছে আরও কয়েকদিন। যাই রেকর্ড করি না কেন, আমাদের বায়ুর আর্দ্রতার সাথে বাতাসের তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। যেসব এলাকায় বায়ুর আর্দ্রতা বেশি এবং তাপমাত্রাও বেশি, সেখানে অনুভব তাপমাত্রা অনেক বেশি মনে হতে পারে। বৃষ্টি নিয়েও তেমন কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আপাতত ভারী বৃষ্টির কোনো সুযোগ দেখছে না তারা, তবে দিচ্ছে যে কোনো সময় কাল বৈশাখীর হানা দেওয়ার আভাস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই তীব্র গরমে আসলে জনজীবনে ভোগান্তি অনেক গুণ বেড়েছে, সেই ভোগান্তির খবর জানবো এবং জানাবেন যে রাজশাহীতে আজকে তাপমাত্রা কিরকম এবং এই যে তীব্র গরম, এই তীব্র গরম কি আসলে স্বাভাবিক নাকি জলবায়ু পরিবর্তনের প্রভাব? আবহাওয়াবিদরা আসলে এই বিষয়ে কি বলছেন? রাজশাহীতে কিন্তু গেল কয়েকদিন ধরেই মাঝারি থেকে মৃদু থেকে মাঝারির যে তাপপ্রবাহ সেটি কিন্তু অতিবাহিত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য বলছে সেটি আরও কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকবে। সহসাই কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বা সুখবর কিন্তু দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। আর যেটি বলছিলেন যে রাজশাহীতে যে তাপমাত্রা, অর্থাৎ অন্য অন্য সময় যে এই সব বৈশাখের শুরুতেই কিন্তু এই 39 ছুঁই ছুঁই বা 39 পার হয়ে গেছে এই ধরনের তাপমাত্রা থাকে না, তবে এইবার কিন্তু দেখা গেছে একটু ভিন্ন। অর্থাৎ এইবার বৈশাখের শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় এখন পর্যন্ত 39.7 ডিগ্রি সেলসিয়াস এটি রাজশাহীতে এই মৌসুমের, অর্থাৎ চলতি মাসের 6 তারিখে কিন্তু এই তাপমাত্রাটি ছিল, যেটি সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে পরিগণিত হচ্ছে। আর আজকের আবহাওয়া অধিদপ্তর যেটি তথ্য বলছে, আজকে বেলা 12টার যে লাস্ট আপডেট সেখানে তারা বলছেন যে আজকে এখন পর্যন্ত 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে এবং তাপমাত্রা সময় করার সাথে সাথে আরও বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তারা আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আজকে হয়তো 40 পার হতে পারে এবং 40 পার হলেই কিন্তু সেটি তখন আর মৃদু থেকে মাঝারি থেকে তীব্র তাপদাহে কিন্তু সেটি অতিক্রম করবে। এবং যখন রাজশাহীতে এই ধরনের তাপমাত্রা অতিবাহিত হচ্ছে, খুব স্বাভাবিকভাবে জনজীবন কিন্তু অতিষ্ঠ, বিশেষ করে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন তারা চরম বিপাকেই রয়েছেন। সেই সাথে কিন্তু আমরা দেখছি যে রাস্তায় যে কোমল পানীয় অনেক মানুষ পান করছেন, তৃষ্ণার্ত যারা রয়েছেন তারা তৃষ্ণা নিবারণের জন্য, সেই সাথে কিন্তু ডাব সহ অন্য যে ফলগুলো আছে সেগুলোরও কিন্তু চাহিদা বেশ বেড়ে গেছে। সেই সুযোগে আবার এগুলোর পণ্যগুলোর দামও কিন্তু বেড়ে গেছে। কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম এখানে ডাবের কথা, ঠিক ডাবের দাম বেড়ে গেছে 140-150 টাকা করে তারা প্রতি পিস করে চাচ্ছেন। অর্থাৎ কিন্তু এই যে একটি সুযোগ থাকে, সুযোগ সন্ধানী কিছু মানুষ থাকেন যারা কোনো কিছু পেলেই কিন্তু সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেন, ঠিক একই অবস্থা রাজশাহীতে বর্তমান পরিস্থিতিতে। যখন তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সাধারণ মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, ঠিক এই উপকরণগুলোর দাম কিন্তু সুযোগ বুঝে আবার ঠিক বাড়িয়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যারা আছেন তারা রাস্তার ধারে অর্থাৎ ফুটপাতের পাশে যেগুলো রয়েছে, কেউ শশা খাচ্ছেন বা কেউ কোমল পানীয় খাচ্ছেন, কেউ ডাব খাচ্ছেন, ঠিক এই যখন সাধারণ মানুষের অবস্থা, ঠিক আমার পাশেই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও আমরা তথ্য নিয়েছি, সেখান থেকেও কিন্তু বলছে যে আসলে গরমজনিত যে ঠান্ডায়
অতিরিক্ত যে গরমে এখানে কিন্তু বিশেষ করে শিশু ওয়ার্ডের রোগীর সংখ্যা বাড়ছে এবং বমি ডায়রিয়া এই সমস্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং রাজশাহী হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখানে বিশেষ করে খুব প্রয়োজন না হলে এই তীব্র তাপদাহে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন, সেই সাথে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারগুলো যেন পরিহার করে এই সমস্ত পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। তবে অপরদিকে আবহাওয়া দপ্তর যে বিষয়টি বলছে যে রাজশাহীতে যে তাপমাত্রা বর্তমানে অবস্থান করছে এটি সামনে আরও বৃদ্ধি পাবে, কিন্তু সেই সাথে কিন্তু একটি কালবৈশাখী ঝড়ের কথাও তারা আভাস দিচ্ছেন। তবে এখানে এখানে কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কিন্তু আবহাওয়ার যে অবস্থা সেখান থেকে নগরবাসীর কোনো পরিত্রাণ নেই। এই ছিল রাজশাহীর আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। মোস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে।